রূপন সিটি উত্তরায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক ও শিক্ষক সমাবেশ। বিকেলে রূপন সিটি বি ব্লকের ম্যাজিস্টিক হলে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, আগামী জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠানটির যাবতীয় শিক্ষা কার্যক্রম রূপন সিটি উত্তরার স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হবে। একই সাথে সারা বছরের কার্যক্রম পরিচালনার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয় সমাবেশে। পরে স্কুল প্রাঙ্গণের নান্দনিকতা ঘুরে দেখেন অভিভাবকরা, উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। ডেফিনেটলি এরিয়াটা অনেক বিলাসবহুল, অতি সক্ষমতার মধ্যেই সর্বশ্রেণীর মানুষের জন্য কিন্তু একটা সীমাবদ্ধতা থাকলেও সকলের মধ্যে একটা সক্ষমতা রয়েছে, যেখানে বিশেষ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল তাদের টিউশন ফি ভর্তি ফিতে যে পরিমাণটা নির্ধারণ করেছে সেটা এতটাই সহনীয়, এতটাই ইজিলি বেয়ারেবল, সেটা যে কোনো ধরনের প্যারেন্ট যাদের মোটামুটি মাসে মানে একটু মানে ব্যয় সামাল দিতে পারে এমন একটা অবস্থা থেকে কিন্তু গার্ডিয়ান সেখানে পড়াতে পারে।